ষোলো হাজার দামের সেরা ক্যামেরা আর সিক্স জিবি র্যাম নিয়ে এলো আজকে ভিডিওটিতে স্যাম্পনি হেইলো থার্টি এই ফোন সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আচ্ছা ঠিক আছে এটির পারফরমেন্স পাশাপাশি এই ক্যামেরা কোয়ালিটি অসাধারণ থাকবে আজকে এই ভিডিওটিতে এই ফোন সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এবং এই সম্পর্কিত সম্পূর্ণ ডিটেলস কথা না আমার রেশো চল যাব আজকে ভিডিওর মূল পর আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকের এই ভিডিওটিতে আজকে এই ভিডিওটিতে আমরা যদি স্যাম্পনি হেইলো থার্টি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এটিতে ডিসপ্লে হিসেবে আছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির ফুল এইচ ডি প্লাস একটি ডিসপ্লে এবং কালার হিসেবে আছে সিক্স পয়েন্ট সেভেন এম যেটা আপনার জন্য পারে বেস্ট এবং ডেন্সিটি খুবই ভালো তাহলে এই ফোনের যে ডিসপ্লে কোয়ালিটি সেটা আপনি ধরে নিতে পারেন বাজেট অনুযায়ী আপনার জন্য পারে এটি বেস্ট কারণটা হচ্ছে এর অনুযায়ী যে ডিসপ্লেটা সেটা একদম অ্যাডজাস্টফুল এবং এর যে কালার কোয়ালিটি বা কালার গ্রেডিং মোটামুটি অনেক ভালো তাহলে এবার যদি আমরা এই ফোনের পারফরমেন্স বা প্রসেসর নিয়ে কথা বলি তাহলে এই ফোনের চিপসের হিসেবে আছে মিডার টেক হেইলো পি সেভেন্টি পাশাপাশি এর প্রসর হিসেবে আছে অক্টাগর একটি প্রসর যেটা মোটামুটি গেমিং এর ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন এন্ট্রি লেভেলের বেস্ট একটি ফোন এবং আপনার জন্য হতে পারে এটি হচ্ছে এটি তেরাম হিসাবে আছে সিক্স জিবি এবং পাশাপাশি আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি রম ষোলো হাজার টাকা ফোনের সিক্স জিবি র্যামটা অস্বাভাবিক একটি ব্যাপার এবং আপনার জন্য হতে পারে লেগিং ছাড়া এই ফোনটি গেমিং এর জন্য অসাধারণ এবং বেস্ট একটি গেমিং ফোন তাহলে এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন অবশ্যই প্রেস করে রাখুন এবার আমরা একটা জিনিস নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ফোনের ক্যামেরা কোয়ালিটি এই ফোনে ক্যামেরা হিসেবে আছে রেয়ার ক্যামেরা সেটা হচ্ছে ওয়ান জিরো এইট আই মিন একশো আট মেগাপিক্সাল একটি ব্যাক ক্যামেরা পাশাপাশি আছে এইট মেগাপিক্সেল এবং জিরো পয়েন্ট এইট মেগাপিক্সেল একটি থ্রিপল ক্যামেরা যেটা আপনার জন্য হতে পারে বেস্ট বাজেটের বেস্ট একটি ক্যামেরা ফোন এবং ক্যামেরার ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন এই ফোনটি আপনার জন্য সেরা পাশাপাশি এটিতে ফ্রন্ট ক্যামেরা বা সেলফি ক্যামেরা হিসেবে আসে এইট মেগাপিক্সেলের একটি ক্যামেরা তাহলে এখানে ব্যাক ক্যামেরাটা আপনার জন্য হতে পারে বেস্ট এবং সেলফির ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন মোটামুটি একটা অবস্থানে আছে এবং বেস্ট একটা বাজেট অনুযায়ী আপনি ধরে নিতে পারেন আপনার জন্য এই ফোনটি ফটোগ্রাফির ক্ষেত্রে বেস্ট একটি ক্যামেরা ফোন তাহলে আমরা এই ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলি তাহলে এটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে আসে লিত্যাম পলিমারের ফাইভ থাউজেন্ড এমএইচের একটা ব্যাটারি ফাইভ থাউজেন্ড এমএইচে ব্যাটারি থাকার কারণে আপনি পঞ্চাশ আওয়ার পর্যন্ত এটি ইউজ করতে পারবেন এবং যেটা আপনার জানতে পারে বেস্ট গেমের ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন সাত থেকে আট ঘন্টার মতো পাশাপাশি স্পডিফাই বা মিউজিকের ক্ষেত্রে আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা পাশাপাশি অন্যান্য ভিডিও কোয়ালিটি বা ইউটিউবের ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন পাঁচ থেকে ছয় ঘন্টা তাহলে সব মিলিয়ে আপনি ধরে নিতে পারেন এই ফোনটি আপনার জন্য সেরা এবং ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে এটিও আপনাকে অনেকটা সাহায্য করবে ডিজাইনের ক্ষেত্রে বলতে গেলে এটিতে ডিজাইন হিসাবে অনেক সুন্দর এবং একটা ভালো ইউনিক ডিজাইন আছে এটিতে দুইটা কালার আছে একটা হচ্ছে মেন গ্রিন আর একটা হচ্ছে ফেম অরেঞ্জ যে কালারটা আপনার কাছে ভালো লাগে সেটি আপনি নিতে পারেন এটিতে আছে ফিঙ্গারপ্রিন্ট এবং আনলক তো অবশ্যই আছে তাহলে আজকে এই ভিডিওটিতে আপনি জানতে পারলেন ষোলো হাজার দামের সিক্স জিবি র্যামের হেইলো হেইল এই ফোন সম্পর্কিত সম্পূর্ণ তত্ত্ব এবং এই সম্পর্কিত সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভারত আঙর দেখা হবে আবার ভিডিওতে সালাম